এবিটিভি সত্যের আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খানা খাওয়ার যে পদ্ধতি শিখিয়েছেন, পৃথিবীতে এর চেয়ে কোনো উত্তম পদ্ধতি নেই। তিনি আমাদেরকে পানি পান করার যে পদ্ধতি শিখিয়েছেন, পৃথিবীতে এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নেই। তিনি ঘুমানোর যে পদ্ধতি আমাদের শিখিয়েছেন, এর চেয়েও উত্তম কোনো পদ্ধতি পৃথিবীতে নেই। প্রিয় ভাইরা, প্রতিটি সুন্নতের বিষয় এমন। এক অমুসলিমকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি রোজা রাখেন কেন? সে বলল, বছরের কিছু সময় ডায়েট করা উচিত, খাবার থেকে কিছুদিন বিরত থাকলে শরীরের এক ধরনের রস নিঃশেষ হয়ে যায়, যার ফলে শরীরের অনেক কঠিন রোগ নিরাময় হয়। তাই আমি এবং আমার স্ত্রী ডায়েটিংয়ের জন্য প্রতি বছর এক মাস রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বর্তমানে অমুসলিমরাও বৈষয়িক উপকারিতা দেখে রোজা রাখার চেষ্টা করছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতাধিক সুন্নত এমন রয়েছে যেগুলো আধুনিক বিজ্ঞানও স্বীকৃতি দিয়েছে। প্রিয় ভাইরা, খাওয়ার সুন্নত নিয়ে আধুনিক বিজ্ঞান, খানা খাওয়ার ক্ষেত্রেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপূর্ব অপূর্ব সুন্নত রয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানা খেতেন, তিনি পেট ভরে খেতেন না, পেটের একটি অংশ খালি রাখতেন। অর্থাৎ এ পরিমাণ খানা খেতেন না যার কারণে ঢেকুর উঠে। দ্বিতীয়ত, ক্ষুধা থাকা অবস্থাতেই আহার গ্রহণ করা থেকে তিনি বিরত থাকতেন। আধুনিক বিজ্ঞান বলে একটা খেজুরে এ পরিমাণ ক্যালোরি রয়েছে যে কেউ একটা খেজুর খেলে 3 দিন পর্যন্ত মারা যাবে না। আমরা যে খাবার গ্রহণ করি এর 10 ভাগ আমাদের শরীরের অংশে পরিণত হয়, বাকি 90 ভাগ আমরা ভেঙে বের করে দেই। এর অর্থ আমরা অভ্যাসগত আহার করলেও আমাদের শরীরে তা গ্রহণ করছে না, বরং ভেঙে বের করে দিচ্ছে। পুরো খাবারের 1/10 আমাদের শরীরের অংশ হচ্ছে। উপরন্তু পেট ভরে আহার করার কারণে আমরা নানা রকম ব্যাধিতে আক্রান্ত হই। কখনো পেটের পীড়া, কখনো গ্যাস্ট্রিকের যন্ত্রণা লেগেই আছে কোনো না কোনো ব্যাধি। খাবার গ্রহণের ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল, তিনি কখনো পেট ভরে খেতেন না, পেট খানিকটা খালি রাখতেন। দ্বিতীয়ত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 2 রকমের খাবার একসঙ্গে মিলিয়ে খেতেন না। আমরা তো একই সময় 4-5 রকমের খাবার একসঙ্গে মিলিয়ে খাই। আমরা যে পরিমাণ তৈলাক্ত খাবার রান্না করি, সেগুলো কোনো একটি পাত্রে অল্প অল্প করে নিয়ে একসঙ্গে মিশালে কেমন দেখা যাবে, নিশ্চিত তা কারো রুচি হবে না। পান করার সুন্নত ও আধুনিক বিজ্ঞান। প্রিয় ভাইরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদাভাবে খাবার খেতেন, আলাদাভাবে পানি পান করতেন, কখনো তিনি একসঙ্গে খেতেন না। আধুনিক বিজ্ঞান বলে খাবার ও পানি একসঙ্গে পান করলে শরীরে একরকম প্রভাব ফেলে, আর ভিন্ন ভিন্নভাবে পান করলে আরেক রকম প্রভাব ফেলে। এতে সহজেই অনুমান করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু পানাহারের সুন্নতগুলি কত অপূর্ব, কত উপকারী। খাবার বেশি বেশি চিবানো ও আধুনিক বিজ্ঞান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খেতেন, উত্তম রূপে চিবিয়ে খেতেন। আমরা সাধারণত 1 লোকমা খাবার 4-5 বার চিবিয়ে নেই, কিন্তু খাবার বেশি চিবানো হলে তা পাকস্থলীতে চাপ কম ফেলে। আর এটা তো সহজেই বোঝা যায় যে ভালোভাবে চিবালে পাকস্থলীতে চাপ কম পড়বে, তাই খাবার খুব ভালোভাবে চিবানো উচিত। যারা খাবার কম চিবায় তাদের দাঁত সাধারণত বেশি নষ্ট হয়। এর কারণ হলো দাঁতের এক্সারসাইজের প্রয়োজন রয়েছে। কেউ এক পাশের দাঁত দিয়ে খাবার অভ্যস্ত হলে অন্য পাশের দাঁত নষ্ট হয়ে যায়। এজন্য ডাক্তাররা বলেন, সবসময় এক পাশের দাঁত দিয়ে খাবার খেও না, উভয় পাশের দাঁত দিয়ে চিবিয়ে খাও, এতে সব দাঁতেরই অনুশীলন হয়। প্রিয় ভাইরা, ভেবে দেখুন, এক একটি সুন্নত অনুযায়ী আমল করলে কত ফায়দা, আমরা কল্পনা করেও শেষ করতে পারবো না। এবারে জানবো ঘুমানোর সুন্নত ও আধুনিক বিজ্ঞান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে কাঁধ হয়ে ঘুমাতেন। আধুনিক বিজ্ঞান বলে বাম দিকে কাঁধ হয়ে ঘুমালে ঘুম খুব বেশি গভীর হয় এবং দুঃস্বপ্ন দেখে, আর ডান দিকে কাঁধ হয়ে ঘুমালে ঘুম গভীর হয়, তৃপ্তিকর হয়, এতে দ্রুত ঘুম পুরা হয় এবং মেজাজ স্ফূর্ত থাকে। দুঃস্বপ্ন দেখার কারণ এ সম্পর্কে নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে, বাম দিকে কাঁধ হয়ে ঘুমালে দুঃস্বপ্ন বেশি দেখে,
এর প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে হার্ট বাম দিকে থাকে। বাম দিকে কাত হয়ে ঘুমালে মানুষের কিছু কিছু অস্ত্র হার্টের উপর পড়ে এবং হার্টের উপর প্রেশার সৃষ্টি করে, আর এই প্রেশারের কারণে মানুষ দুঃস্বপ্ন দেখে। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে কাত হয়ে ঘুমাতেন, আমাদেরকেও ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন। প্রিয় ভাইরা, উজুর হেকমত ও চোখের ছানির ওষুধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে ঘুম থেকে উঠে উজু করতেন। বর্তমান আধুনিক বিজ্ঞান বলে চোখের ছানির কার্যকরী ওষুধ হলো সকাল সকাল চোখের ভেতর পানি ঝাপটা মারা। যে ব্যক্তি তাহাজ্জুদের সময় উঠবে, উজু করবে, সে তো তার চোখে উত্তমরূপে পানির ঝাপটা মারবে। এভাবে তার চোখের ছানির ওষুধ সেবন করা হয়ে যাবে, ফলে তার চোখের ছানি পড়বে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, স্থায়ী সৌন্দর্যের রহস্য। নামাজে সেজদা করার কারণে মুখের সমস্ত শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হয়। এজন্য যারা নামাজ পড়ে তাদের চেহারার মধ্যে তরতাজা ভাব বিদ্যমান থাকে, আর যারা নামাজ পড়ে না তাদের চেহারার বিষণ্নতা থাকে। এজন্য হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি নামাজ পড়ে তার চেহারায় নূর থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই ডাক্তার বলেন, বিশ্বাস করুন, নামাজে দীর্ঘ সময় সিজদা করলে চেহারা কী পরিমাণ তরতাজা থাকে এবং সৌন্দর্য বৃদ্ধি পায় তা যদি নারীরা জানতো তাহলে তারা সিজদা থেকে মাথায় তুলতো না, সবসময় সিজদাই পড়ে থাকতো। এবারে জানবো মেসোয়াকের সুন্নত। বর্তমানে বৈজ্ঞানিক গবেষণা বলে মানুষ কোনো জিনিস খাওয়া মাত্র মুখের ভেতর প্লাজমা সৃষ্টি হয়। এই প্লাজমা শুধু কুলি করার দ্বারাই দূর হয় না, মেসোয়াক বা ব্রাশ করতে হয়। ঘুমন্ত অবস্থায় দাঁত খুব বেশি নষ্ট হয়ে যায়। এর কারণ হলো মানুষ ঘুমালে মুখ একদম বন্ধ হয়ে থাকে, ফলে বন্ধ মুখে জীবাণুর ধ্বংসযজ্ঞ চালানো সহজ হয়। দিনের বেলায় তো মানুষ কখনো কথা বলে, কখনো খানা খায়, কখনো পানীয় পান করে। দিনে মুখ নানা কাজে ব্যস্ত থাকার কারণে প্লাজমা কাজ করার সুযোগ পায় না। রাতে মুখ এসব কাজ থেকে বিরত থাকলে সে ব্যাপক সুযোগ পেয়ে যায়। এই জন্য রাতের বেলায় দাঁত বেশি নষ্ট হয়। তাই সকালে টুথপেস্ট ব্যবহার করুন বা না করুন, রাতে অবশ্যই করবেন এবং মিসওয়াক করবেন। প্রিয় ভাইরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ও দাঁত। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো তিনি রাতে ঘুমানোর সময় উজুর সঙ্গে ঘুমাতেন, আর উজু যখন করতেন মেসোয়াকও করতেন। মানুষ যখনই খাবার খাবে এবং খাবার খেয়ে উজু করবে, মেসোয়াক করবে, আলহামদুলিল্লাহ, এতে সে মুখের জীবাণু থেকে অবশ্যই নিরাপদ থাকবে। আহার করার ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও সুন্নত হলো তিনি আহার করার পূর্বে দুই হাত ধুয়ে নিতেন, আহারান্তে কুলি করতেন। বর্তমানে অনেকে খাবার খেয়ে কুলি না করেই উঠে, এতে তাদের মুখের ভেতর দীর্ঘ সময় মিষ্টতা থাকে, এতে মুখের ক্ষতি হয়। এজন্য আহারান্তে কুলি করুন, এতে অফুরন্ত উপকার রয়েছে। এছাড়াও দৈনিক পাঁচ অক্ত উজুত করবেনই, এতে মুখ পরিষ্কার থাকবে। প্রিয় ভাইরা, বলছি ফ্রান্সের এক সার্জনের ঘটনা। তাবলিগ জামাতের এক বন্ধু ফ্রান্সে গিয়েছিলেন। তিনি বললেন, আমি সেখানে গিয়ে উজু করছিলাম, এক ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উজু করা দেখছিল। আমি উজু শেষ করার পর সে আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি বললাম, আমি মুসলমান। এরপর সে বলল, আপনি কিছুক্ষণ পূর্বে কি করলেন? উজু করলাম। আমি উত্তর দিলাম, আপনি কি প্রতিদিনই উজু করেন? আমি বললাম, প্রতিদিন পাঁচবার করি। সে বলল, ওহ, আমি তো দেখতে পাচ্ছি। আমি তাকে বললাম, আপনি এসব জিজ্ঞাসা করছেন কেন? উত্তরে তিনি বললেন, আমি এখানকার মেন্টাল হসপিটালের সার্জন। মানুষ পাগল হয় কেন এ বিষয়টি নিয়ে আমি গবেষণা করেছি। আমার গবেষণা হলো মানুষের মস্তিষ্কের কাজ করে। মস্তিষ্ক হতে কিছু অতি সূক্ষ্ম শিরা আমাদের ঘাড়ের পিঠ হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। আমি রিসার্চ করেছি যে চুল বেশি বড় রাখলে এবং ঘাড়ের পিছনের অংশ শুকনো থাকলে অনেক সময় এই শিরাগুলো শুকিয়ে যায়। এর ফলে মানুষের মস্তিষ্ক কাজ করে না। এজন্য ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছে যে ঘাড়ের এই অংশ প্রতিদিন চারবার ভিজিয়ে রাখতে হবে। আমি আপনাকে দেখলাম, আপনি হাত মুক্ত ধৌত করলেনই, সঙ্গে ঘাড়ের পিঠেও ভেজা হাত দ্বারা স্পর্শ করলেন। আমার ধারণা এজন্য মুসলমানেরা তেমন পাগল হয় না। দেখুন, একজন ডাক্তার সারা জীবন রিসার্চ করে একটি নির্দেশনা পেয়েছেন, মুস্তাহাব পর্যন্ত তিনি এসে গেছেন। একটি মুস্তাহাবের হেকমত যদি এই, তাহলে ফরজ, ওয়াজিব ও সুন্নত সময়ের হেকমত কত হবে?
তা বলাই বাহুল্য। প্রিয় ভাইরা, পরিশেষে বলবো, পৃথিবী যতই উন্নত হোক না কেন, এক সময় না এক সময় তাকে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ারে ফিরে আসতেই হবে। আমাদের পরম সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের গোটা জীবনকে সুন্নত অনুযায়ী পরিচালনা করার এবং ক্রমাগত সম্মুখে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা মুসলিম হিসেবে খুশি কিনা, যদি খুশি হই তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক দিতে ভুলবেন না।